হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ। ইয়ে, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজ আমি লোটা শুটকি দিয়ে মিষ্টি কুমড়া তরকারি রান্না করলাম। আর এই মিষ্টি কুমড়া দিয়ে লোটা শুটকি আপনারা অনেকেই রান্না করে দেখেন, তাই না? আজ আমি যেভাবে রান্না করলাম আমি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আমি এই লোটা শুটকিটা দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করলাম। এই লোটা শুটকিটা আমি আমেরিকার বাঙালি গ্রোসারি থেকে কিনে আনলাম। বাঙালি আমেরিকার বাঙালি গ্রোসারিতে বিভিন্ন ধরনের শুটকি মাছগুলো পাওয়া যায়। এখান থেকে আমি তিনটা লম্বা দেখে লোটা মাছ ছোট ছোট করে কেটে নিলাম। এখন এগুলো আমি সুন্দর করে ক্লিন করে নেব। তারপর মিষ্টি কুমড়াটা ছোট ছোট করে কেটে নিলাম। এখন চুলায় কড়াই বসাই দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচিও দিলাম। একটু পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি লোটা মাছটা দিয়ে দেব। গ্যাসটা আমার বাটা হয়ে গেছে, এখন দুজনে শুকনো লোটা মাছটা দিয়ে দিচ্ছি। তাহলে মাছ না হয় চটকি, আমি বাজার মাছ বলছি, লোটা শুটকিগুলো দিয়ে দিলাম। একটু বাজা হয়ে আসলে মশলা দিয়ে দিব। শুটকিতে আমি সাধারণত হলুদ আর মরিচ দিয়ে রান্না করি, আর কোনো মশলা ইউজ করি না। এখন অল্প একটু পানি দিয়ে মশলা অ্যাড করে দেবো। হলুদ দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, জালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন। এখন মশলাটা সুন্দর কষিয়ে নেব। মশলার তেলটা উপরে উঠে আসলে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। মশলা তো কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিব।
ঠিক মতো লবণ দিয়ে দিলাম। এখন মিষ্টি কুমড়াটা মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি না, এটা মিষ্টি কুমড়া থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি কষাচ্ছি। প্রায় সিদ্ধ হয়ে আসছে আমার মিষ্টি কুমড়াটা। যারা কোনোদিন খান নাই লোটটা মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি, তারা অবশ্যই খেয়ে দেখবেন কি যে টেস্ট। আর এদিকে আমার মেয়ের দুষ্টুমিগুলো একটু শ্যুট করে রাখলাম, যা স্মৃতি হয়ে থাকবে ভবিষ্যতে। আসলে বাচ্চারা জন্মগতভাবে এরকম হয় যে ছেলে বাচ্চারা বল, গাড়ি, বন্দুক এগুলো নিয়ে খেলতে পছন্দ করে, আর মেয়ে বাচ্চারা হ্যারি পাতিল, পুতুল, পরে বাসন। আর এই তো আমার মেয়েটা ও রান্নাঘরে গিয়ে সে শুধু বাসন মানে আনতে চায়, এগুলো নিয়ে খেলা করে। সেই কিছুক্ষণ পরপর সে রান্নাঘরে যায়, মানে আসলে জন্মগত পারবেই মেয়ে, সে যে মেয়ে আসলে সেটাই বুঝিয়ে দেয় বা নিজেও বুঝতে পারে যে আমাকেই বড় হয়ে এগুলাই করতে হবে। সে কিছুক্ষণ পরপরই রান্নাঘরে যায়, সে আমার হাঁড়ি পাতিল বাসন নিয়ে আসে। আর আমার মিষ্টি কুমড়া তরকারিটাও রেডি হয়ে গেল এদিকে, এখন নামিয়ে ফেলব। খুবই মজা, মানে এত মজা যে আর কোনো তরকারি লাগবে না, দুপুরে শুধু এটা দিয়ে ভাত খেতে পারবেন। আমি অবশ্য আরও তরকারি রান্না করেছি, মানে এত মজা হয় যে আর কিছুই লাগবে না, শুধু একটা তরকারি দিস পুরো প্লেটের ভাত শেষ হয়ে যাবে। একবার ট্রাই করে দেখেন, আর দেখতে খুব লোভনীয় লাগছে তাই না, খুব কালারফুল। আর লোটটা মাছ, সরি আমি বারবার লোটটা মাছ বলি, লোটটা শুটকি দিয়ে রান্নাটা খুবই টেস্টি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, এই পর্যন্তই, বাই।